সেরে বাংলা অ্যাওয়ার্ড পেলেন সিলেটের কৃতি সন্তান তাহের। সেরে বাংলা একে ফজলুল হক অ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক, সামাজিক, সাংস্কৃতিক ও শহীদ পরিবারের সন্তান আবু তাহের। শ্রেষ্ঠ ও দক্ষ সংগঠক নির্বাচিত ও অ্যাওয়ার্ড প্রাপ্তি উপলক্ষে আবু তাহেরকে বাংলাদেশ বন্ধু সমাজ সংবর্ধিত করেছে। সেরে বাংলাকে ফজলুল হক গবেষণা পরিষদের পক্ষ থেকে দক্ষ সংগঠক হিসেবে অ্যাওয়ার্ড পেয়েছেন তিনি। সম্প্রতি ঢাকার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। সেরে বাংলাকে ফজলুল হক গবেষণা পরিষদের প্রধান উপদেষ্টা ও সাবেক তথ্য সচিব সৈয়দ মারকুব মুর্শিদের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি এস এম মুজিবুর রহমান। অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক। অ্যাওয়ার্ড প্রাপ্ত আবু তাহের দীর্ঘদিন থেকে সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠন নিয়ে কাজ করছেন। তিনি অনলাইন সংবাদপত্র শিক্ষাবিদ .com-এর চেয়ারম্যান, পাক্ষিক দি সিলেট টাইমসের সহসম্পাদক, মাসিক বাংলার অগ্রযাত্রার নির্বাহী সম্পাদক, জাতীয় দৈনিক আজকের প্রভাতের সিলেট বিভাগীয় ব্যুরো প্রধান, সিলেটের ঐতিহ্যবাহী সামাজিক ও অরাজনৈতিক সমাজসেবী সংগঠন মানব ও পরিবেশ উন্নয়ন পরিষদের সাংগঠনিক সম্পাদক, জালালাবাদ অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান, জাগরণ যুব সংঘের সভাপতি, মুক্তিযোদ্ধা যুব কমান্ড কেন্দ্রীয় কমিটির সদস্য, সিলেট জেলা যুবলীগের সাবেক অর্থ সম্পাদক, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি বিগত দিনে শিক্ষা ও সমাজসেবায় বিশেষ অবদান রাখায় পাবলিক বিজ্ঞান ও প্রযুক্তি ইনস্টিটিউট কর্তৃক সম্মাননা ও অ্যাওয়ার্ড পান। অ্যাওয়ার্ড প্রাপ্তির পর সংগঠক আবু তাহেরকে বাংলাদেশ বন্ধু সমাজ সিলেট জেলা শাখার পক্ষ থেকে নবনির্মিত সিলেটের শাহজালাল উপশহরস্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এক সম্বর্ধনার আয়োজন করা হয়। উক্ত সংবর্ধনায় বিশিষ্ট কলম যোদ্ধা, সমাজসেবী, মানবাধিকার কর্মী, সাংবাদিক লিয়াকত আলী খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সংগ্রামী ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সংসদ সদস্য সিলেট দুই আসনের নির্বাচিত শফিকুর রহমান চৌধুরী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সিলেট জেলা কমান্ডার শ্রী সুব্রত চক্রবর্তী জুয়েল। অনুষ্ঠানের প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বন্ধু সমাজ কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান এফ এম আহমেদ খান রাজীব। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মানবাধিকার ফাউন্ডেশনের কেন্দ্রীয় চেয়ারম্যান এইচ এম কামরুল জামান। আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও প্রকৌশলী আব্দুর রাজ্জাক, বাংলাদেশ বন্ধু সমাজ সিলেট জেলা শাখার সভাপতি শেখ মোহাম্মদ আলম, মুক্তিযোদ্ধা যুব কেন্দ্রীয় কমিটির সদস্য মনোজ কোপালি মিন্টু। উক্ত সংবর্ধনায় বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক ও সাংবাদিক নেতৃবৃন্দের উপস্থিতিও ছিল সেখানে।